আমি যখন কথাগুলো বলি না অনেকের বুকে লাগে, বলুন আমরা যদি আপনাদের না জানাই তো আপনারা জানবেন কোত্থেকে? আমরা জানাবো তাই তো আপনারা জানবেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ আমরা বলছি, সেই ভগবান শ্রীকৃষ্ণকে কোনো ছেলে যদি নোংরা কাজ করে গ্রামের মানুষ তাকে কি বলে বলুন? কলির কেষ্ট। এইটা কি সুনাম নাকি এইটা বদনাম? নিশ্চয়ই সুনাম নয়, নিশ্চয়ই এটা বদনাম। কেন বদনাম? ভাগবতে লেখা আছে ভগবান নাকি ব্রজ গোপিনীদের মেয়েদের কাপড় চুরি করে উঠে কদম গাছে উঠে গেছিল, কাপড় চুরি করে উঠে গিয়ে ওরা যখন স্নান করে উঠে দেখলো কাপড় নেই, ওপর থেকে পা দোলাতে দোলাতে বলছে, এই মালপত্তর তো আমার কাছে, কোথায় খুঁজছিস? এদিকে তাকা, দরকার একটা একটা করে উঠে আয়। এই চ্যাংরাম গল্প যে গ্রন্থটায় লেখা আছে তাকে পূজা করা লাগবে, তা না হলে আপনি ধর্ম বিরুদ্ধ। বলুন তো এই ফাজলামো গল্প লেখার কি দরকার ছিল? আমি একজন গুরু মহারাজকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বস্ত্রহরণের এইভাবে ব্যাকরণটা ঘটানো হলো কেন? বললে আপনি বুঝবেন না। আমি বললাম, ও আমি বুঝবো না, তোমরা বেশি বোঝো, একটু বুঝিয়ে বলো না দেখি বুঝতে পারি কি না। বললে এটা হলো এমন একটা লীলা, নারীদের শিক্ষা দিলেন উলঙ্গ হয়ে স্নান করতে নেই, উলঙ্গ হয়ে স্নান করলে মা গঙ্গার অপরাধ হয়। আপনারা সবাই শুনলেন, উলঙ্গ হয়ে স্নান করলে মা গঙ্গার অপমান করা হয়। যাদের যাদের বাড়ির ভিতরে বাথরুম আছে, মানে দরজা বন্ধ করা বাথরুম, বুকে হাত দিয়ে বলবেন কাপড় পরে চান করেন তো, এখানে মা গঙ্গার অপমান হয় না তো? শিক্ষাটা এইভাবে কেন দেওয়া হলো? যদি বলা হতো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজকুলের রমণীগণ স্নান করছিলেন, তিনি দেখলেন তারা অসহায়া নারী, তারা স্নান করছে আনন্দে, কিন্তু কারোর কাপড় যদি কোনো চোরে চুরি করে নিয়ে চলে যায়, কোনো বৃন্দাবনের বাঁদরে নিয়ে চলে যায়, সে বাড়িতে ফিরতে পারবে না, লজ্জা ঢাকতে পারবে না। তাই আমার ভগবান তাদের কাপড়গুলো রক্ষা করলেন যমুনার তটে বসে, যে কাপড়গুলো যেন কেউ চুরি না করে নিয়ে যায়। প্রেম সে বলো রিতাই গৌর, তিনি ব্রজকুলের রমণীদের লজ্জা রক্ষা করার জন্যে তাদের ছেড়ে রাখা কাপড়গুলো পাহারা দিলেন। এতে বোঝা যায় যে আমার ভগবান শ্রীকৃষ্ণ নারীদের লজ্জা রক্ষা করার জন্যেও সদা সর্বদা তৎপর থাকেন। এটা না লিখে লেখা হলো কি? একটা একটা করে এসো, যারা আসছিল জামা কাপড় তো নেই, বুকে একটা হাত দিয়েছে, নিচে একটা হাত দিয়েছে, বললে হাত হাত দিলে হবে না, দু হাত তুলে এসো। বলুন তো এটা ফাজলাম নয়? এটা ভগবান শ্রীকৃষ্ণের নামে অপমান নয়? আগে জানতে হবে তাৎপর্যতাটা কি। যিনি ভগবান, যিনি সর্বেশ্বরবা, যিনি এ জগৎ সৃষ্টি করেছেন, যিনি এ জগৎ রচনা করেছেন, নারী শরীরে কি আছে সে কি জানে না? তিনি সব জানেন, তবু তার নামে সুনাম করতে গিয়ে আমরা তার নামে কখন কলঙ্ক লাগিয়ে দিলাম? আজকে যে অন্য ধর্মের মানুষরা কৃষ্ণকে কুচোখে দেখে, কেন দেখে? যদি এই সব গল্পগুলো না লেখা থাকতো আমার ভগবানের দিকে কেউ আঙুল তুলতে পারত? কেউ আঙুল তুলতে পারত না। তাই যে ভগবান হয় সে তো ভগবান, লাখ চেষ্টা করে যেমন সূর্যের দিকে থুতু ফেলা যায় না, লাখ চেষ্টা করে যেমন চন্দ্রের গায়ে কাদা লাগানো যায় না, যত কাদা বাগিয়ে দাও ও নিচে পড়বে চন্দ্র পর্যন্ত যাবে না, যত নোংরা বাগিয়ে দাও সূর্য পর্যন্ত যাবে না ও নিচে পড়বে, তেমনি যত নোংরা আমার ভগবানের নামে তোমরা লাগাও না কেন, আমাদের মতো ভক্তরা যতদিন পৃথিবীতে আছে সেই নোংরাকে ধুয়ে সাফ করে
আমরা চেষ্টা করব আমাদের ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, আর বিশ্ব ব্রহ্মাণ্ডে এই সনাতন ধর্মের সত্যকে ছড়িয়ে দেওয়ার। প্রেম সে বলুন সনাতন ধর্ম কি, শাশ্বত সনাতন ধর্ম কি, সনাতনী কি।